আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসটি ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় হব শিক্ষকবৃন্দ, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে আসছেন এবং যারা আজকে নতুন এসেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিও, ইজি অ্যান্ড অথেন্টিক স্টেপস টু রাইট এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম। আমরা কীভাবে প্রবলেম সলিউশন এসে লিখব, কোন কোন স্টেপসগুলোকে ফলো না করলেই নয়, আর কোন পদ্ধতিতে হাঁটলে আমাদের লেখা ইজি হবে, এটা 100% কমন পড়বে না, আপনারা জানেন। ওকে, এগুলো 8-10টা প্র্যাকটিস করে যেতে হবে, এগুলো কমন পড়ার আশা কখনোই করা যাবে না। যে স্যার সাজেশন দেন, অনেকেই বলছেন স্যার সাজেশন দেন, এগুলো সাজেশন হয় না। ওকে, প্রথমবার পরীক্ষা হবে, কেমন প্রশ্ন হবে আমরা নিজেরাও জানি না। সো আপনাকে যত বেশি আপনি প্র্যাকটিসে থাকতে পারবেন, নিজেকে রাখতে পারবেন প্র্যাকটিসের উপরে, তত বেশি ভালো ফলাফল করতে পারবেন। প্র্যাকটিস করবেন ইজি ওয়েতে এবং অথেন্টিক স্টেপসগুলো জেনে জেনে। সম্মানিত হব শিক্ষকবৃন্দ, চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা, ইজি অ্যান্ড অথেন্টিক স্টেপস টু রাইট এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম। আর আজকের টপিক হচ্ছে স্টুডেন্টস আর লসিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল। সম্মানিত হব শিক্ষকবৃন্দ, আমরা প্রথমেই একটু দেখে নিব যে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে। ওকে, এখানে দেখেন একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে, স্ট্রাকচার অফ এ প্রবলেম সলিউশন টেক্সট। আর প্রবলেম সলিউশন টেক্সটের স্ট্রাকচারটা কেমন হবে, এটা কিন্তু আমি ক্লাস 9-এর বই থেকে পড়াচ্ছি, 64 পৃষ্ঠা পঞ্চম অধ্যায়ে। ওকে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, এই ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম। যদি আপনাদেরকে প্রবলেমের কিছুটা পার্ট দিয়ে দেয় সেটাকে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ কীভাবে করতে হবে সেটি আমি কিন্তু আগেও বলেছিলাম, তবে আজকে আরেকটু বলে দিই। প্যারাফ্রেজ করার নিয়ম হচ্ছে সিনোনিম যোগ করতে হবে, সেন্টেন্স স্ট্রাকচারটা পরিবর্তন করতে হবে, অ্যাড অর রিমুভ সাম ওয়ার্ডস করতে হবে। ওকে, তারপরে লিখতে হবে ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন। তারপরে ইন্ট্রোডাকশনে আমাকে কি কজ বলে দিতে হবে এবং সলিউশনটাও বলে দিতে হবে। এরপরে লিখবো মেইন বডি প্যারাগ্রাফ 1, এখানে গিয়ে আমি টপিক সেন্টেন্স অর্থাৎ স্টেট দ্য কজ কজটাকে বলবো এবং সেটাকে ব্যাখ্যা করবো, এক্সপ্লেইন করবো এবং একটা এক্সাম্পল দেবো। এখানে এক্সাম্পল না থাকলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। মেইন বডি প্যারাগ্রাফ 2-এ আমরা সলিউশন বলবো, সলিউশনে গিয়ে আমরা মেইন সলিউশনটা বলবো, সেটাকে এক্সপ্লেইন করবো এবং অবশ্যই একটা এক্সাম্পল দেবো, এক্সাম্পল না দিলে নাম্বার পাওয়া যাবে না। কনক্লুশনে কী করবো, সামারি দ্য কি পয়েন্টস, উপরে যা যা বলেছি সবগুলো এক জায়গায় নিয়ে আসবো। আমরা আমাদের আজকে প্রশ্নটা দেখি, স্টুডেন্টস আর লসিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল, শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস আর, প্রশ্নটা এমন হবে। হ্যাঁ, আপনি কী ভাবেন যে এটার কারণগুলো কী কী, হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট, আপনি কোন ধরনের সলিউশন সাজেস্ট করছেন, এটাই কিন্তু প্রশ্ন, এভাবেই প্রশ্ন হবে। আপনি শিওর থাকেন কোশ্চেনের সাইজটা এমনই হবে। ওকে, প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিচ্ছি। মেনি স্টুডেন্টস আর লসিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল, অনেক শিক্ষার্থী এখন স্কুলে যোগদান করার জন্য কি আগ্রহ হারিয়ে ফেলছে, দিস ক্যান হার্ট দেয়ার এডুকেশন অ্যান্ড ফিউচার অপরচুনিটিস। ওকে, এটা কি বাধাগ্রস্ত করছে তাদের শিক্ষা গ্রহণ থেকে এবং ভবিষ্যৎ সুযোগ সুবিধা থেকে। দ্য মেইন রিজনস, দেখেন আমরা কী কজ বলতে পারি, আপনি কিন্তু মেইন না বলে কী বলতে পারেন, দ্য কী কী রিজনস বা কী কজ, ইনক্লুড বোরিং লিসন্স, এটা প্রথম কারণ বলা হচ্ছে কি লিসনটা কি বোরিং, তারপর সোশ্যাল প্রবলেমস লাইক বুলিং, ওকে, অ্যান্ড পার্সোনাল ইস্যুস এবং পার্সোনাল ইস্যুস। আমি এখানে তিনটা কারণ বলেছি, এই তিনটেই প্রধান কারণ হিসেবে দেখিয়েছি। উই নিড টু মেক চেঞ্জেস ইন হাউ উই টিচ। ওকে, দেখেন আমাদের এখানে এক সলিউশন এখন দিচ্ছি, আমাদের এক সলিউশনটা কী হবে, আমরা কীভাবে শিক্ষা দিই তার পদ্ধতিটাকে কী করতে হবে চেঞ্জ করতে হবে, ইমপ্রুভ দ্য স্কুল এনভায়রনমেন্ট, স্কুলের এনভায়রনমেন্ট কী করতে হবে ইমপ্রুভ করতে হবে, অ্যান্ড অফার মোর সাপোর্ট টু হেল্প স্টুডেন্টস স্টে ইন্টারেস্টেড। ওকে, এবং আমাদেরকে কী করতে হবে, সাপোর্ট দিতে হবে স্টুডেন্টদেরকে স্কুলে বা বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়ানোর জন্য। তাহলে এখানে কিন্তু আমি মেইন কজগুলো বললাম এবং মেইন সলিউশনও বললাম, এবার এই মেইন কজগুলো আমরা এখানে বর্ণনা করবো। ওকে, বর্ণনা করার পরে আমরা কী করবো সেগুলো একটা উদাহরণ সহ বুঝিয়ে দিব। ওকে, মেইন বডি প্যারাগ্রাফ 1, কজেস, এই কথাগুলো আপনারা লিখতেও পারেন নাও লিখতে পারেন, তবে লিখলে ভালো হবে। টপিক সেন্টেন্স, দেয়ার আর সেভারাল রিজনস ওয়াই স্টুডেন্টস মে নট ওয়ান্ট টু গো টু স্কুল, বলা হচ্ছে এখানে অনেকগুলো কারণ রয়েছে যেখানে শিক্ষার্থীরা স্কুলে যেতে চায় না, তার কারণগুলো। ওকে, ওয়ান রিজন ইজ দ্যাট লিসন্স ক্যান বি বোরিং। হ্যাঁ, পাঠদান পদ্ধতিটা আমাদের কী বলেন, বলেন দেখি বোরিং। ওকে, অ্যান্ড নট রিলেটেড টু দেয়ার লাইফ, এবং তাদের এটা বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। হোয়েন স্টুডেন্টস ডোন্ট ফাইন্ড দ্য ম্যাটেরিয়াল ইন্টারেস্টিং, যখন শিক্ষার্থীরা কোনো বিষয়কে মজাদারভাবে পায় না, দে লস মোটিভেশন, তারা মোটিভেশন হারিয়ে ফেলে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ টিচার্স অনলি ইউজ লেকচার্স, যদি টিচার শুধুমাত্র লেকচার্স দেয় অ্যান্ড মেমোরাইজেশন শুধু মুখস্থ করায়, স্টুডেন্টস মাইট নট স্টে ইনগেজড, তাহলে শিক্ষার্থীরা সেখানে কী হতে পারবে না, ইনগেজড হতে পারবে না। আনাদার রিজন ইজ সোশ্যাল ইস্যুস লাইক বুলিং। ওকে, আর একটা কারণ হতে পারে কি, সোশ্যাল ইস্যুস, ইস্যু মানে সামাজিক কারণ, যেটা বুলিং হতে পারে, আর পেয়ার প্রেশার। হ্যাঁ, পেয়ার প্রেশার বলতে হচ্ছে কি, এখানে জোড়ার যে প্রেশারটা থাকে, দেখা গেলো একটা ভালো স্টুডেন্টের সঙ্গে একটা খারাপ স্টুডেন্টকে যখন পেয়ার করে দেওয়া হয়, তখন কিন্তু একজন আরেকজনকে কী করে প্রেশার প্রয়োগ করে। স্টুডেন্টস হু ফিল আনসেফ, ওকে, শিক্ষার্থী যারা কী করে আনসেফ, অনিরাপদ অনুভব করে, অ্যান্ড আনওয়েলকাম, আর লেস লাইকলি টু অ্যাটেন্ড স্কুল, এবং তার জন্যই তারা কি স্কুলে অ্যাটেন্ড করতে চায় না, অর্থাৎ ভালো শিক্ষার্থীদের চাপে বা ভালো শিক্ষার্থীদের বুলিংয়ের কারণে তারা স্কুলে অ্যাটেন্ড করতে চায় না। ফর ইনস্টান্স, উদাহরণস্বরূপ, এই স্টুডেন্ট হু ইজ
বুলিট মাইট নট ওয়ান্ট টু গো টু স্কুল ইজ ডে। হ্যাঁ, বলা হচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় যে শিক্ষার্থীটা কী হয় বুলিংয়ের শিকার হয় সে প্রতিদিন স্কুলে যেতে চায় না। পার্সোনাল প্রবলেমস, পার্সোনাল প্রবলেমস কী হতে পারে, সাস ফ্যামিলি ইস্যুস অর মেন্টাল হেলথ স্ট্রাগলস ক্যান অলসো মেক স্টুডেন্টস লস ইন্টারেস্ট ইন স্কুল। ওকে, ইফ স্টুডেন্টস ইজ স্ট্রেসড অর অ্যানশাস, যদি কোনো শিক্ষার্থী স্ট্রেস চাপমুক্ত থাকে বা চাপযুক্ত থাকে অ্যানশাস থাকে অ্যাট হোম বাড়িতে, দে মাইট হ্যাভ ট্রাবল ফোকাসিং অন দেয়ার স্টাডিজ, তারা তাহলে কি তাদের পড়ালেখায় ফোকাস করতে পারবেন না। এবার মেইন বডি প্যারাগ্রাফ টু, সলিউশন বলবো, টপিক সেন্টেন্স দিচ্ছি, টু হেল্প স্টুডেন্টস স্টে ইন্টারেস্টেড ইন স্কুল উই ক্যান ট্রাই এ ফিউ সলিউশনস। ওকে, আমাকে কিন্তু টপিক সেন্টেন্সগুলো বলতেই হবে। হ্যাঁ, আমাকে কী করতে হবে, স্টুডেন্টদেরকে স্কুলে আসার আগ্রহ বাড়াতে আমাদের কিছু সলিউশনস দিতে হবে। ওয়ান সলিউশন ইজ টু মেক লেসন্স মোর ইন্টারেস্টিং অ্যান্ড রিলিভেন্ট। প্রথম সলিউশনটা হচ্ছে আমাদের পাঠদান পদ্ধতিকে ইন্টারেস্টিং করতে হবে এবং প্রাসঙ্গিক করতে হবে। টিচার্স ক্যান ইউজ হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস টু ক্যাপচার স্টুডেন্টস অ্যাটেনশন। ওকে, শিক্ষককে অবশ্যই কী করতে হবে, বাস্তব যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যা সম্বন্ধীয় পড়ালেখা করাতে হবে। ফর এক্সাম্পল, প্রজেক্ট বেসড লার্নিং লেটস স্টুডেন্টস ওয়ার্ক অন রিয়েল লাইফ ইস্যুস। হ্যাঁ, বর্তমান কারিকুলামে যেটা করানো হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং, এখানে শিক্ষার্থীরা তাদের বাস্তব জীবনের সমস্যাগুলোকে একদম শূন্য হাতে দেখতে পারে বা সরাসরি দেখতে পারে, তাই না? ইম্প্রুভিং দ্য স্কুল এনভায়রনমেন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট, বলা হচ্ছে স্কুলের পরিবেশ উন্নয়ন করা বা উন্নত করা এটাও একটা গুরুত্বপূর্ণ। স্কুল শুড হ্যাভ প্রোগ্রামস টু স্টপ বুলিং, ওই যে উপরে যা কজগুলো বলেছি সেই কজগুলোরই সমাধান বলবো, অন্য কোনো সমাধান এখানে আনা যাবে না। উপরে যেগুলো যেগুলো বলেছি তিনটা কারণ বলেছি, তিনটা কারণেই সমাধান বলবো এখানে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের বুলিং বন্ধ করতে হবে, সাপোর্ট অল স্টুডেন্টস এবং সমস্ত শিক্ষার্থী সাপোর্ট করতে হবে। ফর ইনস্ট্যান্স, পেয়ার মেন্টরিং ক্যান ক্রিয়েট এ সাপোর্টিভ স্কুল কমিউনিটি। হ্যাঁ, আমাদের সতীর্থ যে মনিটরিং ব্যাপারটা রয়েছে, মেন্টরিং ব্যাপারটা রয়েছে, এটাকে কী করতে হবে, আমাদের অবশ্যই বৃদ্ধি করতে হবে। অফারিং সাপোর্ট ফর স্টুডেন্টস উইথ পার্সোনাল প্রবলেমস ইজ এসেন্সিয়াল। হ্যাঁ, শিক্ষার্থীদের যে পার্সোনাল প্রবলেমসগুলো রয়েছে সেগুলোকে সমাধান করার চেষ্টা করতে হবে। স্কুলস ক্যান প্রোভাইড কাউন্সিলিং অ্যান্ড পার্টনার উইথ কমিউনিটি অর্গানাইজেশন টু হেল্প স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস। ফর এক্সাম্পল, দেখেন এক্সাম্পল কথাগুলো কিন্তু আমি প্রতিটা লাইনেই টেনেছি, এটা টানতেই হবে, কারণ আমার নিয়মই কিন্তু বলছে কি লাগবে, এক্সাম্পল লাগবে। এখানে দেখেন টপিক সেন্টেন্স লাগবে আর এক্সাম্পল লাগবে, এই টপিক সেন্টেন্স আর এক্সাম্পলগুলো দিতে না পারলে কিন্তু মার্কস আসবে না। হ্যাভিং এ স্কুল কাউন্সিলর টু টক টু স্টুডেন্টস ক্যান মেক এ বিগ ডিফারেন্স। ওকে, কনক্লুশন দেখি, ইন কনক্লুশন, কনক্লুশন উপরে যা বলেছিল সব বলে দিবে একসঙ্গে। স্টুডেন্টস মাইট লস ইন্টারেস্ট ইন স্কুলস বিকজ লিসেন্স আর বোরিং, দে ফেস সোশ্যাল ইস্যুস অর দে হ্যাভ পার্সোনাল প্রবলেমস। দেখেন উপরে যা বলেছি তাই বলছি, এখানে ইন্ট্রোডাকশনের মতো হুবহু মিল আছে, তবে হুবহু লিখিনি, একটু ভিন্ন করে লেখা হয়েছে। টু ফিক্স দিস, মানে এই সমস্যার সমাধান করার জন্য, উই নিড টু মেক লিসেন্স মোর ইনগেজিং, ইম্প্রুভ দ্য স্কুল এনভায়রনমেন্ট অ্যান্ড অফার মোর সাপোর্ট। আচ্ছা, দিস চেঞ্জেস ক্যান হেল্প স্টুডেন্টস স্টে ইন্টারেস্টেড ইন দেয়ার এডুকেশন অ্যান্ড বি বেটার প্রিপেয়ার ফর ফিউচার। ওকে, সম্মানিত হব শিক্ষকবৃন্দ, আগামী দিন আমি এইটার উপরে, এই টপিক্সের উপরে একটা ভিডিও দিব। আপনাদের যদি কোনো টপিক্স থাকে যে এই টপিক্সের উপরে ভিডিও দরকার, অবশ্যই টপিক্সটা আমাকে কমেন্ট সেকশনে দেন, আমি সুন্দরভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।